নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ফেরিওয়ালা। বর্ষাকালটা ফেরিওয়ালাদের অভিশাপ, পুলিশ চালায় 12 মাস। 2 মাসে বর্ষা হয়রানির এক শেষ করে। পথে ঘুরে ঘুরে যাদের জীবিকা কুড়িয়ে বেড়ানো, তাদের প্রায় পথে বসিয়ে দেয়। না ঘুরলে পয়সা নেই ফেরিওয়ালার, তার মানে কোনো মতে পেট চালানোর বরাদ্দ নেই। আকাশ পরিষ্কার দেখেই জীবন বেরিয়েছিল। ঘণ্টাখানে ঘুরতে না ঘুরতে বৃষ্টি নেমে এসেছে। পুরনো জীর্ণ বাড়িটার ঢাকা বারান্দায় আশ্রয় নিয়ে মনে মনে সে বর্ষাকে অভিশাপ দেয়, কিন্তু দেহটা যেন সায় দিতে রাজি হয় না। খানিকক্ষণ বিশ্রাম করার সুযোগটাকে সাগ্রহে বরণ করতে চায়। দিন দিন যেন আরও বেশি বেশি দুর্বল মনে হচ্ছে শরীরটা। বর্ষা বাদ সেধেছে রোজগারে, খাওয়া আরও কমে গেছে আপনা থেকে। সেজন্য কি? এক কাঁধের শাড়ি চাদর আর অন্য কাঁধের গামছাগুলির ওজন খুব বেশি নয়। ভারী হওয়ার মতো বেশি মাল সে কোথায় পাবে? এই সেদিন পর্যন্ত শুধু গামছাই ফেরি করত। কয়েক মাস যাবৎ কিছু শাড়ি আর বিছনার চাদর নিয়ে বেরোয়। তবু এইটুকু ওজন কাঁধে নিয়ে ঘণ্টাখানেক ঘুরেই যেন গায়ের জোর ফুরিয়ে আসে। হাঁটতে রীতিমতো কষ্ট হয়। শাড়ি চাদর গামছা চাই বলে হেঁকে দিতে যেন দমে কুলোয় না, বুকে লাগে, কাশি আসে। শাড়ি আছে? পাশের দরজায় একটা পাট খুলে দাঁড়িয়েছে 6-7 বছরের হাফ প্যান্ট পরা একটি মেয়ে। কিন্তু জিজ্ঞাসাটা তার নয়, দরজার আড়াল থেকে মেয়েলি গলায় প্রশ্নটা এসেছে। শাড়ি আছে মা, নেবেন? কই দেখি। এদিকে মিশ কালো, অপর দিকে টুকটুকে লাল পাড়ওয়ালা মিহি শাড়িটা জীবন ছোট মেয়েটির হাতে তুলে দেয়। তার সাধারণ মোটা তাঁতের শাড়ির মধ্যে এখানেই সবচেয়ে সেরা এবং সবচেয়ে দামি কাপড়। আজ প্রায় 10-12 দিন কাপড়টা নিয়ে ঘুরছে, বিক্রি হয়নি। দাম শুনে সবাই ফিরিয়ে দেয়, দরদস্তুর পর্যন্ত করে না। এখানেও তাই ঘটে, দাম শোনার পর ফিরে আসে কাপড়টা। কম দামের নেই? 3-4খানা রঙিন তাঁতের শাড়ি মেয়েটির হাতে ভিতরে যায় আসে। আসল দরদস্ত শুরু হয় লাল পাড় ফিকে সবুজ জমি শাড়িখানা নিয়ে। জিনিসটার গুণকীর্তন করতে করতে জীবন 10 টাকা থেকে নামে, অপরপক্ষ 4 টাকা থেকে অল্পে অল্পে ওঠে, রফা হয় 6 টাকায়। দর করতে পাকা হয়ে উঠেছে মেয়েরা। ফেরিওয়ালাকে একেবারে অর্ধেকের চেয়ে কম দাম বলে বসতে পুরুষের সংকোচ হয়, মেয়েদের একবার ভাবতেও হয় না। 1টি টাকা আর সিকি দুয়ানিতে মিলিয়ে মেয়েটি 2 টাকা তুলে দেয় জীবনের হাতে। বাকিটা 2 দিন পরে নিও। ধারে তো দিতে পারবো না মা, সামান্য কারবার, দাম ফেলে রাখলে পোষায় না মা। বাকিতে মাল দিতে হয় জীবনকে। দুপুরবেলা ঘরের মেয়েদের সঙ্গে বেচাকেনা। মেয়েদের হাতে শুধু টাকা না থাকার জন্যই নয়, টাকা থাকলেও অনেক সময় কর্তাকে দিয়ে কেনাটা আগে মঞ্জুর করিয়ে নেবার জন্য বাকিতে নেওয়া দরকার হয়, মঞ্জুর না হলে যাতে ফিরিয়ে দেওয়া চলে পরদিন। অচেনা বাড়ি, অচেনা মানুষ হলেও এটা মেনে নিতেই হয় ফেরিওয়ালাকে। দুয়ারের কাছে বসে ঘর সংসার যেটুকু দেখা যায় দেখে, আর সামনে এসে যে মানুষটা জিনিস পছন্দ করে কেনে, তার বেশভূষা চালচলন থেকে ফেরিওয়ালা আজ করে নিতে পারে ধারে মাল রেখে যাওয়া নিরাপদ কিনা। কিন্তু এভাবে ফেরিওয়ালার সামনে বেরোতে লজ্জা করাটা রহস্যজনক, অস্বাভাবিক ব্যাপার। ফেরিওয়ালাকে মেয়েরা লজ্জাও করে না, ভয়ও করে না। এ অবস্থায় টাকা বাকি রাখা যায় না। কাল পরশু এসে হয়তো শুনবে, ওই এ বাড়িতে কেউ তো কাপড় রাখেনি তোমার কাছে, কাকে তুমি কাপড় দিয়েছিলে, কে রেখেছে তোমার কাপড়? ভেতর থেকে মেয়েলি গলায় আবার মিনতি মেশানো উপরোধ আসে। 2 দিন বাদে এলে ঠিক পেয়ে যাবে, বাকি দিতে পারবো না মা। কয়েক মুহূর্ত চুপচাপ কাটে, তারপর দরজা 2টি পাট খুলে এসে দাঁড়ায় শ্যামবর্ণ একটি বউ।
লাল পাড় ফিকে সবুজ জমির নতুন শাড়িটাই সে পড়েছে। করুণ কণ্ঠে বলে, মা বলে ডেকেছ, বাকি না রেখে গিয়ে পারবে না বাবা, গা থেকে খুলে নিতে হবে। তোমার সামনে আসতে পারিনি, তোমার কাপড়টি পরে তবে এলাম। এ জুলুমের প্রতিকার নেই। আধ ঘন্টা পরে বৃষ্টি ধরলে জীবন বিরস মুখে পথে নেমে যায়। শহরতলির শহরে আর গেও পথে ধীরে ধীরে হাঁটে, আর মাঝে মাঝে হাঁক দেয়। শহর আর গ্রাম শহরতলিতে একাকার হয়ে যায়নি এখনো, পাশাপাশি ঘেঁষাঘষি হয়ে এসেছে। এখানে ওখানে শুধু মিশে গেছে খানিকটা। শুধু একটা ইটের প্রাচীরের ব্যবধান হলেও পানা পুকুরটা খাপ খায়নি নতুন ঝকঝকে সিনেমা হলটার সঙ্গে। কত রকমারি জিনিসের কত ফেরিওয়ালা যে পথে নেমেছে এই শহরতলির। কিন্তু জীবন জানে, তার হাঁক শুনলে, ছিট কাপড় সায়া ব্লাউজওয়ালার হাঁক শুনলে সবচেয়ে বেশি উৎসুক মুখ উঁকি দেয় জানলা দিয়ে। তারাই আকর্ষণ করে সবচেয়ে বেশি লুব্ধ দৃষ্টি। সন্ধ্যার আগে শ্রান্ত অবসন্ন দেহে জীবন শহরতলির সীমান্তে তার ঘরের দিকে পা বাড়ায়। অ্যালুমিনিয়ামের বাসনের ঝাঁকা মাথায় একজন এগিয়ে আসছিল তারই মতো শান্ত পায়ে। দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, শাড়ির কেমন দাম ভাই? 13-14 জোড়া হবে। 13-14? 11 টাকার নিচে নেই। সে নীরবে পাশ কাটিয়ে এগিয়ে যায়। বিনা সাগ্রহে জিজ্ঞাসা করে, কিরকম হলো? সুবিধে নয়, প্রায় ছেঁড়া ন্যাকড়া হয়ে গেছে বিনার কাপড়টা, ঘরে সে এটাই পরে। চৈতন্যবাবুর বাড়ি খাটতে যাওয়ার জন্য একমাত্র সম্বল একখানি আস্ত কাপড় সে সযত্নে তুলে রাখে। অফিসে যাওয়ার জন্য ওদিকের ঘরে অঘরের মতো একটি ধুতি, একটি পাঞ্জাবি আর একটি গেঞ্জি সেটটি প্রাণপণে বাঁচিয়ে চলার মতো, টেনে টুনে যতদিন চালানো যায়। গামছা আর শাড়ি চাদরের বোঝা নামিয়ে জীবন চৌকিতে সটান শুয়ে পড়লে বিনা ভূমিকা শুরু করে দেয়, শুনলে তো তুমি রাগ করবে, কিন্তু কি করব বলো, উপায় ছিল না। অ্যালুমিনিয়ামের একটা হাড়ি কিনেছি ফেরিওয়ালার কাছে। একটু থেমে বলে, আগের হাড়িটা ফুটো হয়ে গেছে কদিন, তোমার রকম সকম দেখে আমি বাবু বলতে ভরসা পাইনি, ভাত তো রাঁধতে হবে পিণ্ডি, মাটির হাড়িটাতে চাল রাখতাম, কদিন সেটাতে ফুটিয়েছি, আজ সকালে সেটাও ফেসে গেছে। জীবন কিছু বলে কিনা শোনার জন্য খানিকটা থেমে আবার বলে, একটু চালাকি করে বাকিতে রেখেছি, ওইটুকু হাড়ি, তার দাম 7 শিকে, দরদস্তুর করে 5 শিকে রাজি করালাম, তা 5 শিকে পয়সাই বা দিই কোত্থেকে, বললাম ফুটো ফাটা আছে কিনা দেখে কাল দাম দেব, কিছুতে বাকিতে দেবে না, কি করি, উনুনটা ধরেনি তখনও ভালো করে, হাড়িটার চটপট মেজে জল আর চাল দিয়ে ধোয়ার মধ্যেই চাপিয়ে দিলাম, ভেতরে ডেকে এনে দেখালাম, বললাম কি করি বলো, উনুনে চাপিয়ে দিয়েছি, ধারে না দিলে উনুন থেকে নামিয়ে নিয়ে যেতে হয়, গজর গজর করতে করতে চলে গেল। নতুন হাড়িতে ভাত রান্না হয়েছে, ভাতে কি একটু নতুনত্ব লাগবে, বোটকা গন্ধটা একটু কেটে যাবে, ঠান্ডা হয়ে আস্তে আস্তে কড়কড়ে হয়ে যাবে না, অবসাদ কল্পনাতেও কেমন ছেলে মানুষই রং লাগিয়ে দেয়। বাচ্চা দুটোর সঙ্গে বসে ঢেঁড়স চচ্চড়ি আর ডাল দিয়ে ভাত খেয়ে জীবন ঘুমিয়ে পড়ে। সকালে মুষলধারে বৃষ্টি, শেষ রাত্রে নেমেছে, টুপটাপ জল পড়ে পড়ে ঘরের ভিতরটা অর্ধেক ভেসে গিয়েছে, ছাদটা একটু কাত হয়ে আছে একদিকে, কে জানে এভাবেই তৈরি হয়েছিল কিনা, অথবা এটা প্রাচীনত্বের ফল, ধসে পড়ুক আর যাই হোক, ভাগ্যে ছাদটা একটু কাত করা। পাশে জল চুইয়ে এলো সরাসরি ঝরে না পড়ে ছাদ বেয়ে খানিকটা গড়িয়ে গিয়ে ঝরে, তাই চৌকিটা রক্ষা পায়, রক্ষা পায় ছেঁড়া তোশক বালিশ জামাকাপড়ের সঙ্গে নতুন শাড়ি চাদর গামছা আর বাচ্চা দুটো। জীবন ভেবেছিল খুব ভোরে বেরিয়ে পড়বে মাল নিয়ে, সরাসরি গিয়ে বউটির স্বামীকে পাকড়াও করে কাপড়ের বাকি দামটা আদায় করে ছাড়বে, কিন্তু সব দিক দিয়ে শত্রুতাই যদি না করবে তবে আর বর্ষাকাল কিসের, কে জানে সারাদিনে আজ এ বৃষ্টি ধরবে কিনা। বিনা গোমরা মুখে বলে, এর মধ্যে কি করে কাজে যাই, কামাই করলে গিন্নি আবার খেপে যায়। বিনার গায়ের রং শ্যামলা, হাজায় হাজায় হাত আর পায়ের আঙুলগুলো সাদা হয়ে গেছে,
দেখলে মনে হয় হাতে পায়ে বুঝি মরণ দশার পচন ধরেছে। জীবন বলে, গিন্নি খেপে যান যাবেন, বর্ষা হলে মানুষ করবে কি। চৌকিতে গুছিয়ে রাখা নতুন শাড়িগুলির দিকে চেয়ে বিনা বলে, তুমি তো বলে খালাস, গিন্নি এদিকে এবার পুজোয় কাপড় না দেবার ফিকিরে আছে। পরশু একবেলা কামাই করলাম, তাতেই শাসিয়ে দিয়েছে, কামাই করলে পুজোর কাপড় পাবে না বাছা, বলে রাখলাম। না দেয় না দেবে, আমরা ভিকারি নই। ভিকিরি কিসে, সবজি পায়, সারা বছর কাজ করলে দুইখানা কাপড় দিতে হবে। জীবন মৃদু হেসে বলে, এই তো আগের নিয়ম গো, এবার কজনে পায় দেখো। নিয়ম বলে কিছু আছে দেশে, নইলে লেখাপড়া শিখে গামছা ফিরি করি, তোমায় ঝিগিরি করতে হয়। বিনা নিঃশ্বাস ফেলে বলে, জানো মাগি টের পেয়েছে, তুমি আমায় অন্য বাড়ি খাটতে দেবে না, নইলে এত তেজ দেখাতে সাহস পেত না। অন্য ঝিরা কথায় কথায় কাজ ছাড়ছে, আজ এ বাড়ি কালো বাড়ি করছে। মুখ আবেদনের ভঙ্গিতে বিনা চেয়ে থাকে, কিন্তু জীবনের কাছ থেকে কোনো সাড়া শব্দ মেলে না। অন্য ঝিদের মতো এবাড়ি ওবাড়ি কাজ করে বেড়াবার অনুমতি সে বিনাকে দিতে পারবে না। ঘরের কাছে হারাদন বাবুর বাড়ি, বুড়ো হারাদন ছাড়া দ্বিতীয় পুরুষ নেই। বউকে এখানে কাজ করতে দিতে হয়েছে তাই যথেষ্ট, তাকে পুরোপুরি ঝি বানিয়ে আর কাজ নেই। অঘরের আট বছরের ছেলে ভোলা এসে বলে, বাবা একটা বড় গামছা চাইল, মাস কাবারে দাম দেবে। ধারে দিতে পারবো না, ভোলা ফিরে যায়, আবার এসে গামছাটার দামটা জিজ্ঞাসা করে যায়। তারপর কোমরে ছেঁড়া বিছনা চাদর জড়িয়ে অঘর নিজেই আসে, বলে, জানো হে জীবন, বন্ধুর দোকানে চিরকাল বাকিতে গামছা কিনেছি, আজ বিপাকে পড়ে তোমার কাছে নগদ দামে কিনতে হলো, গামছা পর্যন্ত চুরি যায়, হ্যাঁ তাও এক মাসের ওপর ব্যবহার করেছি। চুরি গেছে? তবে কি, কাজে যাবার একটি কাপড় সম্বল, গামছা পরে নাইতে যাই, কে মেরে দিয়েছে কে জানে, আমার গামছা ব্যবহার করে তোরও যেন গেটে বাত হয় বাবা। ভাবলাম দুধ তুরি ন্যাংটো হয়েই নাইতে যাই, তা কেমন লজ্জা করতে লাগলো। অঘর ফোকলা মুখে হ্যাঁ হ্যাঁ করে হাসে, আপনার লুঙ্গিটা কি হলো? সেটাও চুরি গেছে বলতে পারো, ঘরের মানুষ চুরি করেছে এই যা তফাত। লুঙ্গিটা কি জানো ভায়া, স্ত্রীর লজ্জা নিবারণ করছে, ভালো একটা শাড়ি তোলা ছিল, বড্ড পাতলা, সেইটে পড়তে হলো, তা বলে কি না লজ্জা করে, তোমার লুঙ্গিটা দাও সারার মতো পরব। এক মেয়ে পার করেছিস, আর এক মেয়ের বিয়ের বয়স হলো, তোর অত লজ্জা কিসের, ওসব পার চুকিয়ে দিলেই হয়, তা লজ্জাবতীরা মরলেও কি তা বুঝবে। অঘর আবার শব্দ করে হাসে, জীবনের শাড়ি কটার দিকে চেয়ে থেকে বলে, বাকি দিলে একটা শাড়ি নিতাম, তা বাকি তো তুমি দেবে না ভায়া। জীবনখানিক চুপ করে থেকে প্রশ্ন করে, আপিস থেকে ফিরে পড়বেন কি? গিন্নি যদি লুঙ্গিটা ফেরত দেন সেটা পরব, নইলে তোমার এই গামছা ততক্ষণে শুকিয়ে যাবে। অঘর চলে গেলে বিনা সুদ হয়ে, ঘরে বসে কত রোজগার হলো। রোজগার কোথায় হলো, এক বাড়িতে থাকি, পর্তা দামেই দিতে হলো। আ কপাল, আমি ভাবলাম ঘরে বসে বৌনি হলো, বৃষ্টিটা আজ ধরলে হয়, আজ বেরোলে সব মাল বিকিয়ে যাবে। জলের ফোঁটা বাঁচিয়ে উনুনটা পাতা হয়েছে, পুঁইশাক কুটতে বসে নিজের গাটা একেবারে বাঁচাতে পারিনি, টপ টপ করে বাঁকাতে জল পড়ছে। এবেলা শুধু পুঁইশাকের চচ্চড়ি, বাড়িতে ডাল নেই এক দানা, হাত একেবারে শূন্য নয় জীবনের, কদিনের মাল বেচার টাকা বাক্সে জমা আছে। টাকা আছে, কিন্তু ডাল ও তরকারি এমনভাবে একটু বেশি কেনার উপায় নেই যাতে আকাশ ভেঙে বর্ষা নামলে একটা বেলা চলে যায়। ওই টাকায় মাল কিনতে হবে, টাকা আছে, খরচ করা যায় না। এ অবস্থায় এ যে কি অসহ্য সংযম মানুষের, জীবন ছাড়া কে বুঝবে। দুপুরে বৃষ্টি থামে, মেঘ সরে গিয়ে বেরিয়ে আসে নীল আকাশ, রোদ ওঠে কড়া। জীবন বেরোবার জন্য তৈরি হয়, বিনা বলে, ভাতের হাড়ির দামটা রেখে যাও, আজ দাম না পেলে গাল দিয়ে যাবে। হাড়ির দামটা তার হাতে দেবার সময় জীবন ভাবে, সেও যদি বাকি টাকার জন্য গাল দিতে পারতো ওই বউটাকে। কাঁধে পশা চাপিয়ে সে বেরিয়ে যাবে,
অঘরকে জামা পরে ঘর থেকে বার হতে দেখে জিজ্ঞাসা করে, আপিস যাননি দাদা? যা বৃষ্টি, কি করে যাই বলো? অঘরের তবে ভালো অফিস, বৃষ্টির দোহাই মানে। কোন দিকে যাবেন? আপিসেই যাচ্ছি। ফেরিওয়ালাকে পাড়া বদলাতে হয় রোজ। একদিন যে পাড়া চষে, কদিন বাদ দিয়ে তবে আবার সে পাড়ায় আসতে হয়। সকাল থেকে বৃষ্টির কৃপায় বিশ্রাম পেয়েছে। জীবন পা চালিয়ে দেয় দূরের সবচেয়ে ঘনবদ্ধ পাড়ার দিকে। ওখান থেকে বাজার খানিকটা কাছে হয়, কিন্তু সেজন্য কিছু আসে যায় না। মেয়েরা কাপড় গামছা কিনতে দোকানে যায় বটে, আজকাল এই এলাকার মেয়েরা কমই যায়। বসতি খুব ঘন, গাদাগাদি করা মধ্যবিত্তের অনেকগুলো অন্তপুর। হাঁক শুনে এক দোতলা বাড়ি থেকে জীবনকে ডেকে চার পাঁচটি মেয়ে বউ কাপড় দেখছে। বাইরে আরেকজনের হাঁক শোনা যায়, ছিট কাপড়, সায়া, ব্লাউজ চাই। তাকেও ডেকে আনে মেয়েরা। কাঁধে ছিটের থান আর পিঠে সায়া ব্লাউজে ফ্রকের পুটুলি নিয়ে আপিসের কেরানি অঘরকে ফেরিওয়ালাদের দুপুরবেলার আসরে নামতে দেখে জীবন হাঁ করে চেয়ে থাকে। অঘর হেসে বলে, অবাক হয়ে গেছো ভায়া? বলবোক্ষণ সব বলবোক্ষণ। দুজনেরই বিক্রি হয়। জীবনের লাল কালো পাড়ের শাড়িটা কিনে নেয় মাঝবয়সী একটি বউ। ভালোই লাভ থাকে জীবনের। অঘর বেচে দুটি ব্লাউজ, তার রকম সকম দেখে বেশ বোঝা যায়। আজকেই সে হঠাৎ ফেরি করতে নামেনি, সেও পাকা ফেরিওয়ালা। একসাথে পথে নেমে অঘর বলে, কমাস চাকরি গেছে, চাকরি জোটে না, কি করি? ভাবলাম তোমার রাস্তায় ধরি, বসে বসে খেলে চলবে কেন? তা গোপন করেছেন কেন? ফিডি করেন বলতে লজ্জা হয় নাকি দাদা? লজ্জা না কচু পোড়া, যার পেট চলে না তার আবার লজ্জা। কি জানো, মেয়েটার একটা সম্বন্ধ ঠিক হয়ে আছে, শ্রাবণের শেষ তারিখে বিয়ে। অফিসে কাজ করি জেনে মেয়েটাকে পছন্দ করেছে, জামা ফিরি করি শুনলে যদি পিছিয়ে যায়, এই ভয়ে ফাঁস করিনি কিছু। যাবার সময় বন্ধুর দোকানে মালপত্র রেখে যাব, ঘরে নিই না। তুমি যেন আবার পাঁচজনের কাছে ফাঁস করে দিও না ভায়া। জেনেও কি তা করতে পারি দাদা? ভদ্রলোক সেজে থেকেই মেয়েটাকে পার করি, তারপর দেখা যাবে। মেয়ে শ্বশুরবাড়ির সামনে গিয়ে ছিট কাপড়, সায়া, ব্লাউজ হাঁকব। দাঁড়িয়ে গল্প করার সময় নেই, দুজনেই দুদিকে পা চালায়। আরেকটা দিন শেষ হয়ে আসে, বর্ষাকালের আধখানা বৃষ্টিহীন দিন। ঘরের দিকে পা বাড়ায় জীবন, শ্রান্তিতে শরীর ভেঙে এলো। একটু ঘুরপথ ধরে খানিকটা বেশি হাঁটতে হলেও অবসন্ন শরীরে সেই বউটির বাড়িতে একবার সে তাগিদ দিয়ে যাবে। ওর স্বামী যদি কাজ থেকে ফিরে থাকে তবে তো কথাই নেই। বারান্দার মাঝামাঝি বাড়ির প্রধান দরজাটা খোলাই ছিল। বারান্দায় বসে সিগারেট টানছিল খালি গায়ে পাজামা পরা একটি যুবক। পাশের দিকের বন্ধ দরজাটা দেখিয়ে জীবন বলে, এ ঘরের বাবু আছেন? সে উদাসভাবে বলে, আছে বোধহয়, ডেকে দেখো। পরানার্তে দরজা খুলে উকি দেয় সেই ছোট মেয়েটি। তোমার বাবা ঘরে আছেন খুকি? বাবা তো বেরোয়নি, বাবার জ্বর। ভেতর থেকে পুরুষের গলা শোনা যায়, কে রে রাধি? সেই কাপড়ওয়ালাটা। গায়ে একটা জীর্ণ শতরঞ্জি জড়িয়ে ভেতরের মানুষটা জীবনের সামনে এসে দাঁড়ায়। অ্যালুমিনিয়ামের বাসনে সেই ফেরিওয়ালাকে রক্তবর্ণ চোখ নিয়ে সামনে দাঁড়াতে দেখে নিজের পাওনা টাকাটার বদলে প্রথমেই জীবনের মনে আসে এই কথা যে, লোকটার খুব জ্বর, কয়েকদিনের মধ্যে বিনার কাছে হাড়ির দামটা সে চাইতে যেতে পারবে না। আজ এই পর্যন্তই। কেমন লাগলো গল্পটি তা আমাকে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।